Hi, I'm Sakib from TechnoSpeedy. আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লকডার দিয়ে লক করা ফাইল অর্থাৎ KakaSoft ফোল্ডার প্রোটেক্টর সফটওয়্যারটা দিয়ে ফাইল লক করা থাকলে পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা অন্য কোনো পিসিতে ফোল্ডার লক করা আছে কিন্তু আপনি পাসওয়ার্ড জানেন না, সেক্ষেত্রে কিভাবে পাসওয়ার্ড ছাড়াই ফোল্ডারটি আনলক করবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো বেশি কথা না বলে সরাসরি আমি টিপসে চলে যাচ্ছি। দেখুন, আমি একটা ফোল্ডার ওপেন করছি। এখানে আমি একটা নিউ ফোল্ডারে কিছু ভিডিও রাখছি, আমি অনেকগুলো মুভি রাখছি এখানে, টোটালি 8.61 GB। তো আমি এগুলোকে লকডার দিয়ে আমি লক করব। তো দেখুন, আমি লক করছি এগুলোকে। তো আমি এখান থেকে অন স্ক্রিন কিবোর্ডে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। দেখুন ASDF, হ্যাঁ আমি ASDF একটা পাসওয়ার্ড, ইজিলি একটা পাসওয়ার্ড দিয়ে আমি এটা লক করে রাখছি, জাস্ট প্রোটেক্ট করে দিচ্ছি এটাকে। দেখুন লক হয়ে গেছে। তো আমি যদি এখন সাপোজ আপনি এই পাসওয়ার্ডটা জানেন না বা কোনো কারণে ভুলে গেছেন, তো আপনি সেক্ষেত্রে যে কোনো পাসওয়ার্ড দিয়ে এটাকে খোলার চেষ্টা করতে পারেন। তো আমি সেক্ষেত্রে দেখাচ্ছি। ধরুন এখানে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিলেন, দিয়ে যদি আপনি ট্রাই করেন দেখুন আনপ্রোটেক্ট করার, দেখুন ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাবে, এটাই স্বাভাবিক কারণ ভুল পাসওয়ার্ড দিয়ে তো আর খুলবে না। তো আমি আরও একটা পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি, 1 2 3 4 5 6, এটা দিয়ে যদি আমি আনপ্রোটেক্ট করি দেখুন ইনকারেক্ট পাসওয়ার্ড খুলতেছে না। তো আপনি সেই ক্ষেত্রে যা করতে পারেন, দেখুন এখানে পাসওয়ার্ড বক্সের পাশে রেস্টোর সেন্টার নামে একটা অপশন আছে, তো এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করছি, দেখুন ক্লিক করার পরে এখানে প্লিজ ইন্টার দ্য রেজিস্ট্রেশন কে, কিন্তু সাধারণত আমরা তো রেজিস্ট্রেশন কে ব্যবহার করি না, রেজিস্ট্রেশন কোড না করে ব্যবহার করি। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো কিছু এখানে লিখে দিলেই হবে, কিন্তু কোনো অক্ষর লিখলে হবে না, যে কোনো নাম্বার লিখতে হবে এখানে। তো আপনি যে কোনো নাম্বার এখান থেকে লিখে দেবেন, ধরুন আমি একটা লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে আপনি জাস্ট ওকে করবেন। দেখুন এ পাসওয়ার্ড ফাইল উইল বি রিক্রিয়েটেড, ইউ উইল গেট এ নিউ পাসওয়ার্ড, দ্য নিউ পাসওয়ার্ড ইজ 1 2 3 4 5 6, এটা আমার নিউ পাসওয়ার্ড হয়েছে। তো এখন দেখুন এখানে নতুন একটা ফাইল আসছে, নিউ লকডার, এখন আমাদেরকে এইটা দিয়ে লক খুলতে হবে। তো জাস্ট নর্মালি আমি লক খুলছি এটা দিয়ে। দেখুন এখানে পাসওয়ার্ড ওরা বলে দিল 1 2 3 4 5 6, হ্যাঁ তো আমি পাসওয়ার্ডটা দিয়ে আনপ্রোটেক্ট করছি, দেখুন খুলে গেছে, এবং এই যে আমার নিউ ভিডিওস ফোল্ডারটা চলে আসছে। তো আমি এগুলোকে ক্যান্সেল প্রোটেকশন করে দিচ্ছি। দেখুন আমার টোটাল ভিডিও ফাইলগুলো আবার ফেরত চলে আসছে, 8.61 GB। তো ইচ্ছা করে বুঝতে পেরেছেন কীভাবে খুলতে হবে। এভাবে আপনি খুব সহজেই এই পাসওয়ার্ড ছাড়াই এই ফোল্ডার প্রোটেক্টর বা লকডার দিয়ে লক করা ফাইল বের করতে পারবেন। আর যদি আপনার অন্য কোনো ভার্সন থাকে লকডারের, সেক্ষেত্রে যদি এই রেস্টোর সেন্টার না থাকে তাহলেও আপনি খুলতে পারবেন, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি কীভাবে অন্য একটা মাধ্যমে কীভাবে পাসওয়ার্ড ছাড়াই লক খুলবেন। তো সেই ভিডিওটা দেখতে চাইলে আপনি নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে দেখতে পারেন, অথবা ভিডিওর উপরে আমি ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে ওই ভিডিওটা দেখতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডরা দেখতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্টলি টেক টাইমস ভিডিওতে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে টেক টাইমস ভিডিওর সাথে থাকুন। ভালো থাকবেন, টাটা।